হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। তো আজকে হলো বিশ্বকর্মা পুজো, দেখতেই পাচ্ছ সকাল সকাল সুন্দর শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি একদম বউ বউয়ের মতো। তো এখানে থাকলে অ্যাকচুয়ালি শাড়ি একমাত্র পুজো থাকলে বা কোনো অকেশন থাকলেই পরা হয়, তবে আমার শাড়ি পরতে বেশ ভালোই লাগে, সুযোগ পেলে আমি শাড়ি পরার চান্সটা আর কি ছাড়ি না। তো দেখো আমি এই এসে গেছি, এসে এখানে পুজোর জোগাড় জাপটা করতে ভালোই টাইম লেগে গেছে, অনেক সকাল সকালই এসেছি আর কি। তো কালকে রাতে খুব একটা বেশি যে কাজ এগোতে পেরেছে তা নয়, কিছু টুকটাক পরিষ্কার আর জাস্ট আলপনাটা করে দিয়ে গেছিলাম, কারণ সকাল সকাল উঠে যাতে ওগুলো শুকিয়ে যায় সব। তো এখন ইনি ঠাকুরমশাই এসে পুজো অলরেডি স্টার্ট করে দিয়েছে, ইনি অনেক বছরের ঠাকুরমশাই আর কি, আমাদের মোটামুটি যবে থেকে পুজো হয় তবে থেকে উনিই পুজোটা করছেন। তো এখানে পুজো সেরে এই যজ্ঞের জন্য উনি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছেন। গাইস ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। তো সকালবেলা পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছিলো, মোটামুটি একটা নাগাদে সব কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে খাওয়া দাওয়া সেরে ওখানেই অ্যাকচুয়ালি সব স্টাফেদের খাওয়ানো হয়, তো ওগুলো অ্যাকচুয়ালি আর শ্যুট করা হয়নি। মানে দেখো সব কিছু না শ্যুট করা যায় না, কেমন একটা লাগে শ্যুট করতে, মনে হয় যেন মানে কে কী ভাববে, কেমন একটা আনকমফোর্টেবল লাগে। তো ওই জন্য আমি সব কিছু শ্যুট করি না একদমই, যখন মনে হয় একটু ফাঁকা আছি বা কমফোর্টেবল আছি তখনই শুধুমাত্র আমি শ্যুটটা করি তোমাদেরকে দেখানোর জন্য। তো দুর্গার ওখানেই খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, তো চলে এসে এখন একটু বাজারে বেরিয়েছিলাম, এখন এই সন্ধে ছটা মত বাজে। তো আমি বেরিয়ে একটু ভাবলাম সন্ধ্যাবেলা কিছু আজকে একটা কিছু করব, তো ওই কারণে হয় যে একটু পিৎজা খাবো, অনেকদিন পিৎজা খাওয়া হয় না অ্যাকচুয়ালি। না আমার বাইরে থেকে কোনো কিছু কিনে খেতে একদম ভালো লাগে না, মনে হয় যেন টাকা নষ্ট, ওই কী দেবে, ওই তো মানে জাস্ট বেসটা দেবে আর চিজ দিয়ে দেবে ব্যাস, তাহলেই তো পিৎজা, তো ওটা তো ঘরেই করানো যায়। তো ভাবছি আমি আজকে ঘরে পিৎজা বানাবো, আমি এর আগে অনেক বানিয়েছি, ও যেহেতু খেতে খুব একটা এসব ভালোবাসে না তো বানানো আর হয় না, কিন্তু আজকে আমার খুব খেতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি। না তারা আমার হাতটা ব্যথা হয়ে গেছে, দেখেছো দেখো কি অবস্থা, দেখো গরমে আমার একদম সিঁদুর থাকে না, মনে হচ্ছে দেখো রক্ত পড়ছে, ইস কি অবস্থা। তো যাই হোক অ্যাকচুয়ালি এখানে এত গরম পড়েছে, তোমার বৃষ্টি হলো সকালে যখন পুজো হচ্ছিলো ঝমঝমিয়ে বৃষ্টি হলো, কিন্তু দেখো তাও গরম কমেনি, মানে অস্বাভাবিক গরম, না তো এরকমভাবে কোনো সিঁদুর গলে পড়ে না। তো যাই হোক যেটা বলছিলাম তোমাদের, তো ভাবছি একটু পিৎজা বানাবো, ঘরে একটু চিজ ছিল না, আমি চিজ নিয়ে এলাম আসার সময়। আমি পিৎজা করার সময় দু রকমের চিজ ইউজ করি, একটা হচ্ছে প্রসেস চিজ আর একটা হচ্ছে মোজারিলা চিজ। তো এই দুটো চিজ দিয়ে আমি আজকে তোমার পিৎজাটা বানাবো ঘরেই, আমার তো খুব ভালো লাগে ঘরে তৈরি করা পিৎজা খেতে, আমি এর আগেও বহুবার পিৎজা করেছি ঘরে। তো অ্যাকচুয়ালি না আমি আগে কী করতাম, আগে বলবো না ইভেন এখনও, আমি জন্মদিনের সময় কেক কাটি না, আমি পিৎজা কাটি। তো রিসেন্ট মোটামুটি বিয়ে হওয়ার পরে যতবারই আমার জন্মদিন পালন হয়েছে আমি কেকও কেটেছি পিৎজাও কেটেছি, কেক কেটেছি বলবো না যে কেক কাটিনি পুরোপুরি, কেকও কেটেছি আর পিৎজাও কেটেছি। বাট আমি যেহেতু মিষ্টিটা একটু কম পছন্দ করি, তো ওই জন্য আমার পিৎজা খাওয়ার প্রতি বেশি নজরটা থাকে, কেন না কেকের তো স্লাইস কিনতে পাওয়া যায় মি আমরে সুগার অ্যান্ড স্পাইস থেকে, বাট ডমিনোজের পিৎজার তো একটা স্লাইস কিনতে পাওয়া যায় না, তো ওই জন্য আমার বেশিরভাগ পিৎজাটাই পছন্দ হয়। তো আমি পিৎজার উপরে মাঝখানটাতে মোমবাতি দিয়ে পিৎজাটাকে কাটি জন্মদিনে। তো যাই হোক আজকে আমি ভাবছি পিৎজা করবো, তো চলো তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটা। তো তোমরাও যারা বাড়িতে এরকম পিৎজা করে খেতে চাও তারা বাড়িতে এরকমভাবে পিৎজা করে অবশ্যই খেও। আর হ্যাঁ মেন পয়েন্ট হচ্ছে এই পিৎজাটা আমি ওভেনে বানাবো না, আমি নর্মাল গ্যাস বা ইন্ডাকশান যাই হোক ওটার কথা ওভেনে বানাবো না। তো তোমরা যাদের ঘরে তোমাদের ওভেন নেই তোমরা ভাবো যে কী করে আমি পিৎজাটাকে বানাবো, তো তারা অবশ্যই এরকমভাবে পিৎজাটা বানিয়ে খেয়ে দেখতে পারো, অপূর্ব খেতে হয়। তো চলো স্টার্ট করছি, অ্যাকচুয়ালি আমি ভীষণ হাঁপিয়ে গেছি তাই হাঁপাচ্ছি এই গরমের মধ্যে। তো পিৎজা করার জন্য প্রথমেই একটা ডো রেডি করে নিতে হবে, ওটার মধ্যে ময়দা নুন আর চিনি আর আমি টক দই দিয়েছি, এখানে টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে দিয়েছি, একটুও জল দিইনি। তো অ্যাকচুয়ালি পিৎজা করা মেন ইনগ্রেডিয়েন্টস হলো
টক দই নয়, ওর বদলে ইস্ট দেয়। তো ইস্ট দিলে পিৎজার ডোটা ভীষণ ফুলে যায় আর ভীষণ সফট হয়। কিন্তু অনেকের বাড়িতেই সবসময় ইস্ট থাকে না, তো এই কারণে আমি ইস্ট দিয়ে আজকে করব না। আমি ইস্ট দিয়ে করেছি, ভীষণই ভালো হয়, ইভেন এটা দিয়েও খুবই ভালো হয়। তো আমি আজকে এটাকে টক দই দিয়ে মেখেছি। টক দই দিয়ে মাখলে তুমি দেখবে মাখাটা খুব নরম নরম হয়, তো এর জন্য চিন্তা কিছু করতে হবে না। এটাকে লেচিটাকে কেটে তুমি জাস্ট একটু পাউডার ময়দাটাকে একটুখানি ডাস্ট করে নেবে। ডাস্ট করে নিয়ে তুমি হাত দিয়ে প্রেস করে 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 এটাকে একটু ইভেন আউট করে নেবে। তারপরে তুমি এটাকে ওই বেলুনি দিয়ে বেলে নেবে, তাহলে সমান হয়ে গেল এটা। তো আমি এখন এটাকেই বেলুনি দিয়ে একটুখানি গোল মতো করে করে নিচ্ছি। এটা কোনো ব্যাপার নয় যে তোমাকে এটাকে গোল করেই মানে পিৎজাটা গোলই খেতে হবে। ডমিনোজের পিৎজা অ্যাকচুয়ালি গোল হয়, কিন্তু অনেক জায়গাতে আমি পিৎজা দেখেছি স্কোয়ার হয়, ট্রায়াঙ্গেল হয়, কিংবা হাফ মুন হয়, তো অনেক রকমের শেপেরই হয়। তো আমি এটাকে এখন এই সমান করে বেলে নিলাম। দেখো বেলে নিয়ে এবার আমি এর চারপাশটা একটু উঁচু উঁচু করে ডিজাইন করে দিচ্ছি। সব জায়গায় মানে সব ব্র্যান্ডেড পিৎজাগুলোতে এরকম উঁচু থাকে না, ডমিনোজেই আমি শুধুমাত্র দেখেছি উঁচু করে উঁচু করা থাকে। তো আমি এরকম একটুখানি সাইড দিয়ে উঁচু উঁচু করে নিচ্ছি। এতে কি আর দেখতে বেশ সুন্দর একটা লুক আসে, ডিজাইনটাও খুব ভালো হয়। তো আমি এখন কাঁটা চামচ দিয়ে এর মাঝখানটাতে একটু ফুটো ফুটো করে দিচ্ছি। তাহলে কি হবে, এটার মধ্যে থেকে হাওয়াগুলো সব বেরিয়ে যাবে, এটা ফুলবে না। দেখবে বাজারে অনেক সময় এরকম রেডিমেড পিৎজা বেস কিনতে পাওয়া যায়, ওগুলোও তো এরকম ফুটো ফুটো করা থাকে। আমি ওইগুলো দিয়েও অনেকবার করেছি আগে যখন করতে পারতাম না, কিন্তু ওগুলো দিয়ে দেখেছি সেই রকম টেস্ট আর কি আসে না ওগুলোতে। তো একদম প্রথম থেকে শেষ অবধি ঘরে করে খাওয়ার মজাটাই একদম আলাদা, পুরো ফ্রেশ হয় জিনিসটাই। তো অ্যাকচুয়ালি পিৎজা কী করে, অনেকে এর ওপরেই তোমার পিৎজার যা যা উপকরণ আছে সব দিয়ে এটাকে ওভেনে দিয়ে দেয়, বা যেরকমভাবে আমি করবো ওরকমভাবেই করে। কিন্তু আমি এর ওপরেই সব জিনিসপত্র দেব না, আমি এটাকে একটুখানি তোমার রোস্ট করে নেবো। রোস্ট মানে কি, এটাকে জাস্ট একটুখানি সেকে নেবো। যারা ওভেনে পিৎজা করবে না তারা অবশ্যই এরকম বেসটাকে একটুখানি সেকে নেবে। তাহলে কি হবে, এতেই 50% বেসটা তৈরি হয়ে যাবে, তাহলে ভিতরে আর নরম বা কাঁচা জিনিসটা হয়ে থাকবে না। দেখবে পিৎজা খাওয়ার সময় ভেতরে যদি নরম ক্যাতক্যাত করে মোটেও সেটা খেতে ভালো লাগে না। তো এরকম চেপে চেপে উল্টে পাল্টে ভালো করে তুমি এটাকে সেকে নেবে। এর মধ্যে কোনো রকম তেল বা কিচ্ছু আমি দিচ্ছি না, সেকার সময় নর্মাল যেরকমভাবে রুটি সেকে ওই রকমভাবেই আমি এটাকে জাস্ট উলট পালটভাবে সেকে নিচ্ছি। তো এখন পিৎজার মেন টপিংস দেওয়া স্টার্ট হচ্ছে। তো এটা এখন শেকা হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি ইন্ডাকশানটা। তো এর ওপরে আমি এখন একটা সস দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাকচুয়ালি পিৎজা সস আলাদা করে কিনতে পাওয়া যায়, বা তোমাদের করে যাই সস থাকুক না কেন, বা সিজুয়ান চাটনি, সিজুয়ান সস যাই থাকুক না কেন, এরকম করে স্প্রেড করে দেবে ওপরটা। তো আমি এখন এর ওপরে একটু চিজ দিচ্ছি, চিজটাকে ভালোভাবে গ্রেট করে দিচ্ছি। অনেকটা চিজ দেবো এর মধ্যে, কারণ পিৎজা একমাত্র চিজের জন্যই তো খাওয়া, তাই না? তো চিজ খেতে কার না ভালো লাগে না, আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে চিজ খেতে। তো এটা অ্যাকচুয়ালি প্রসেস চিজ, এই চিজটাকে আমি অনেকটা গ্রেট করে ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। চিজের পরে ওর মধ্যে আমি এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু কিউবস শেপে কেটে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে যা ইচ্ছা ভেজিটেবল তোমাদের ঘরে আছে তাই তুমি দিতে পারো, যেমন কর্ন দিতে পারো, মাশরুম দিতে পারো, পনির চিকেন, যা ইচ্ছা দিতে পারো। তো এখন এর ওপর একটুখানি নুন ছড়িয়ে দিলাম, আর একটুখানি চিলি ফ্লেক্স দিচ্ছি। যারা স্পাইসি পছন্দ করো অবশ্যই বেশি করে চিলি ফ্লেক্সটা দেবে। আর ওপর দিয়ে একটু গোলমরিচ দিচ্ছি। দিয়ে এখন এর মেন ইনগ্রেডিয়েন্টস, আমি এখন মোজারিলা চিজটাকে ওপর থেকে প্রচুর পরিমাণে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে এটাকে রেডি করে নিচ্ছি এখন।
তো আমি এখানে আমুলের মোজারিলা চিজ ইউজ করছি। আমি অনেক কোম্পানি মোজারিলা চিজ ইউজ করেছি, তার মধ্যে আমার মনে হয় এই আমুলেরটাই ভীষণ কনভিনিয়েন্ট, কারণ এটা খুব ভালো ইউজ করতে, একদম এটা গ্রেট করাই থাকে, তো কোনো ঝামেলা নেই। অ্যাকচুয়ালি চিজ গ্রেট করতে খুব অসুবিধা হয়, কিছুটা চিজ নষ্ট হয়ে যায়, গ্রেটারের মধ্যে লেগে যায়। তো আমি যখন রেডি করছিলাম পিৎজাটা, তখনই আমি পাশের কড়াইটা গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম। যেমনভাবে ওভেন প্রিহিট করে তেমনভাবেই আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে পিৎজাটাকে একটা প্লেটের ওপর রেখে আমি ঢাকনাটাকে চাপা দিয়ে দিলাম। তো এরকম সাইজের যদি পিৎজা হয় তাহলে এটা আধা ঘন্টা অবশ্যই এরকমভাবে ঢাকনাটাকে চাপা দিয়ে রেখে যেতে হবে। ঢাকনাটা কোনোভাবেই আধা ঘন্টা খোলা যাবে না। তো আমার এখন আধা ঘন্টা হয়ে গেছে, আমি দেখতে এলাম যে পিৎজাটা কেমন হয়েছে। দেখছি খুব সুন্দরভাবে পিৎজাটা বেক হয়ে গেছে, ওপরটা বেশ সুন্দর লাল লাল মতো হয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তবে নামানোর সময় খুব সাবধান, ভীষণ গরম, মানে অত্যাধিক গরম হয়ে গেছে ভেতরটা, তাই যখন পিৎজাটা বের করবে সাবধানে বের করবে যাতে হাতে না লেগে যায়, এরকম খুন্তি দিয়ে তুলে তারপরে এটাকে বের করবে। তো দেখো পিৎজাটা আমি তুলে তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর ক্রিসপি হয়েছে পিৎজাটা। তোমরা অবশ্যই চাইলে এরকমভাবে পিৎজাটাকে করতে পারো। তো যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি অবশ্যই চেষ্টা করি প্রত্যেক দিনের ব্লগের মধ্যে তোমাদের যাতে নতুন নতুন একটা রান্নার রেসিপি দেখাতে পারি। তো আজকের জন্য চলো, টাটা, বাই বাই।